গোরার গোরার বদন চা ধাম বৃন্দাবন রম্যা কাচিদুপাসনা
रम्या काची उपासना ब्रज वध वर्गिनो या कुलपिता श्रीमद् भागवतम प्रमाणम मलम प्रेमापमर्थो महान श्री चैतन्य महाप्रभु मत मृदंग तत्रादरनाभ जय निताई समवेत सकल गौर अनुरागी कृष्ण अनुरागी सकल भक्त वृंदेर चरण कमले आमार असंख्य कोटी कोटी दंडवत प्रणाम। आज आमरा सबाई मिले समवेत हयेछि भक्तिर संगे भगवानेर मिलनेर आशा। एई जे महाप्रभुर सृष्टि हरि नाम संकीर्तन सुधारस आजके जगह हमरा सबाई मिले पावार आशाय बसे आछि। सकाल थेके सारा रात्रि धरे कीर्तन गान होबे, पालार पर पाला चलबे, कीर्तनियार पर कीर्तनिया आसबेन, तादेर नानान कला कौशल प्रदर्शन करबेन, तबुओ किन्तु भक्त कोनोदिन धैर्य हारा हय ना। आज थेके कीर्तन होच्छे, कत कीर्तनिया कीर्तन गाइलेन আবারও গাইবে, কিন্তু এই যে কীর্তন শুনতে শুনতে একটা ধৈর্য হারা, একটু তো আপনারা হন কেন হয় গেল না? ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর, জন্মের পর জন্ম ভগবানের নাম শ্রবণ করা, ভগবানের অশেষ করুণা ছাড়া সম্ভব নয়। কারণ কোটি কোটি টাকার মালিক হলে কোটি কোটি লোককে পেট ভরে ভালো মন্দ খাইয়ে শান্তি দিতে পারে, কিন্তু ভগবানের করুণা বিনা সে যত টাকারই মালিক হোক না কেন, এই মহাপ্রভুর যে কীর্তন সুধামৃতের যে ব্যবস্থা এটি কিন্তু সবাই করতে পারে। কারণ এইগুলোকে ছেলে মানুষই ভাবধারা নিয়ে চললেও ভগবানের মন্ত্র, ভগবানের নাম, ভগবানের জপ তপ সাধনা পূজা অর্চনা যজ্ঞ বা কীর্তন মহাযজ্ঞ এগুলো কোনটাই ভগবানের করুণা ছাড়া সম্ভব নয়, সব ভগবানের অশেষ করুণার ফসল সব জিনিস। কারণ বিশ্বের গান বাজনা বিশ্বে বিভিন্ন প্রান্তে দেখা যায়, আর বিভিন্ন গানের ফল বিভিন্ন রূপে প্রকাশ হয়, হরিনামের মধ্যে যে ফল প্রকাশ হয় সেটা অন্যান্য গানে কিন্তু প্রকাশ পাওয়া যায় না। এমন গান দেখা যায় যা শুনলে পরে আপনি বুঝতেই পারলেন আপনার ঠ্যাংটা হয়তো দুলে গেল, এমন গান আছে যেটা শুনতে শুনতে আপনি জানলেন না আপনার কোমরটা দুলে গেল, আপনার অজান্তেই দুলে গেল, কোমর দুলে যায়, ঘাড় দুলে যায়, মাথা দুলে যায়, চোখ দুলে যায়, নাক দুলে যায়, কান দুলে যায়, মানে এই যে বাইরের জিনিসকে দুলিয়ে দেবার জন্য অসংখ্য গান বাজনা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, কিন্তু কীর্তন গান শুনলে পরে কিন্তু পা কোমর ঘাড় মাথা কোনোটাই দুলে না। কীর্তন যদি কেউ নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে অনুরাগ ভরে চোখ বন্ধ করে কীর্তন আস্বাদন করে যায় তাহলে দেখা যায় তার বাইরের জিনিস দোলে না, মনটা দোলে ওঠে, প্রাণটা দোলে ওঠে তার অজান্তে। কখন যে তার প্রাণ দুলে যায় হরিনাম শুনতে শুনতে সে বুঝতেই পারে না। আর ভক্ত যখন ভগবানের কথা শুনতে শুনতে হৃদয় কেঁপে উঠবে তার প্রমাণ হবে তার চোখ থেকে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত হয়ে যাবে। এটাই হচ্ছে মহাপ্রভুর কীর্তনের একটা মূল পর্যায়, যে আমরা যে কীর্তন শুনবো কেন শুনবো এখানে একটা বড় প্রশ্ন থাকার বিষয়। আপনি ঘরে নরম গদির বিছানাটাকে ত্যাগ করে দিয়ে এখানে বসে আছেন, এটা সব থেকে বড় পাওনা আমাদের। কারণ এখানে মানুষ কোন সুখ খুঁজে পায় না, টিভিতে যত আনন্দ আছে কীর্তন আসরে তত আনন্দ নেই, নরম গদির বিছানায় শুয়ে থাকলে যে আনন্দ হয় হরিবাসরে, এবড়ো খেবড়ো মাটিতে বসে থাকলে তত আনন্দ পাওয়া যায় না, তবুও কিন্তু ভক্ত সেইখানেই বসে থাকে। কেন থাকে? তার কারণ এইখানে সুখ হয়তো পাবে না কিন্তু এইখানে যে বসে থাকে সে শান্তির সাগরে ডুব দিয়ে দেয়। সুখ টাকা দিয়ে তো কেনা যায়, সেই জন্য যদি পকেটের গরম থাকে, বল থাকে, বাবার ধন সম্পত্তি থাকে, সে মনে করলে বাজার থেকে দামি দামি সুখ কিনে আলমারিতে সাজিয়ে রাখতে পারবে,
কিন্তু লক্ষ কোটি টাকার মালিক হলেও শান্তি কিনে রাখতে পারে না। শান্তি হচ্ছে পরমানন্দ, শান্তি ভগবানের একটা অশেষ করুণার বিষয়, যা পেতে গেলে সৎ পথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে, অনুরাগ ভরে ভগবানের সেবা করতে হবে, তার মধ্যে দিয়ে পরমানন্দময় সুখ শান্তি। জয় গৌর হরি বল, জয় গৌর হরি বল। এ হচ্ছে সেই জায়গা যেখানে আপনি সুখ হয়তো পাবেন না, কিন্তু শান্তির অভাব আপনি দেখতে পাবেন। একটা মানুষ টিভি দেখে সুখ পায়, কিন্তু প্রতি ক্ষণে ক্ষণে তিলে তিলে টিভিটা কই দেখে যায়, একদিন তার ভয়ঙ্কর চোখের একটা ব্যাধি এসে তাকে জ্বালা দিল। হেঁটে হেঁটে যেতে কষ্ট পাই বলে একটা চার চাকা গাড়ি কিনে নিল, সারা জীবন গাড়ি চড়ে চড়ে বেড়ায়, একদিন তার কিন্তু দুঃখ আসবেই আসবে। নরম নদীর বিছানায় শুতে গেলে বড় সুখ পায়, কিন্তু রাত দিন নরম নদীতে শুয়ে শুয়ে কাটা, একদিন তার মেরুদণ্ডের একটা ভয়ঙ্কর ব্যাধি আসবে। মদ্যপান করলে সুখ পায়, কিন্তু দুধ খেলে মজা পায় না। তাহলে মদ খেলে সুখ হয়, কিন্তু রাত দিন মদ খেয়ে বাড়ালে কয়েকটা বছরের মধ্যেই তাকে চিতার উপরে উঠতে হবে। তাহলে এগুলো ছেড়ে দিয়ে ভগবানের নাম করা হয় কেন? না, এইগুলোতে সুখ আছে কিন্তু ভবিষ্যতে কষ্ট দেয়, তাই এগুলো আনন্দ বলা হয় কিন্তু পরমানন্দ বলা হয় না। আর যাতে সুখ নেই কিন্তু ভবিষ্যতে কোনোদিন কষ্ট দিতে জানে না, মুনি ঋষিগণ সেটিকে পরমানন্দের সম্পদ বলে ব্যাখ্যা দিলেন। যেমন কীর্তন শুনে যে সুখ পাওয়া যায়, এই সুখ ভবিষ্যতে মানুষকে কোনোদিন কষ্ট দেয় না। জপের মালায় নাম করে যে সুখ পাওয়া যায়, এ সুখ ভবিষ্যতে কোনোদিন কাউকে কষ্ট দেয় না। ভোর তিনটের সময় উঠে স্নান করে গোবিন্দকে সেবা দিয়ে কেঁদে কেঁদে যে সুখ পাওয়া যায়, সে সুখ ভবিষ্যতে মানুষকে কোনোদিন কষ্ট দেয় না। তাই এইগুলো হচ্ছে পরমানন্দ, আর বাকি যা তুমি সুখের জন্য লাভ করছো সেগুলো তোমার আনন্দ। তাহলে আনন্দ আর পরমানন্দ দুটো জিনিস কিন্তু এক নয়। আনন্দ কাকে বলে? যে সুখ ভবিষ্যতে দুঃখ টানে তাকে বলে আনন্দ, আর যে সুখ ভবিষ্যৎ কেন জন্ম জন্মেও কষ্ট দেয় না তাকে বলে পরমানন্দ। আর এই পরমানন্দ যদি পেতে হয় তাহলে আপনি বিশ্বের কোনো প্রান্তে গেলে পাবেন না, সবকিছুকে ত্যাগ করে হরি নামে সরে বসতে হবে, ভগবানের গুণকথা মন দিয়ে শুনতে হবে, সারাক্ষণ ধরে কীর্তন শোনার পরে সময় বার করে একবার হলেও কৃষ্ণ বলতে গিয়ে চোখ থেকে দুই বিন্দু অশ্রু বিগলিত হবে। নিতাই গৌর প্রমাণে হরি বল হরি বল। আর সেই জন্যে আজকে বৈষ্ণব রসধারায় বৈষ্ণব পদাবলীতে একটা মূল্যবান কথা বলেছেন বাবা, খুব মূল্যবান বিষয়। আজকে যে বৈষ্ণব পদাবলীটা আমি এখন গাইব, সেই গানটার প্রত্যেকটি লাইনে লাইনে প্রত্যেক রকমের মানে এবং প্রত্যেকটি কলির মানুষের ক্ষেত্রে প্রয়োজন। সেই প্রত্যেকটি লাইনের মানেগুলো কি আমি একটা করে লাইন বলবো, তার ব্যাখ্যাগুলো করব। এগুলোই তত্ত্ব কীর্তনের মধ্যে, তত্ত্ব এ বাদ দিয়ে কীর্তন হয় না। সারা সংসার লীলা কীর্তন পালা কীর্তন ওগুলো শুনে হয়তো কিঞ্চিত আনন্দ পাওয়া যায়, কিন্তু ভগবানকে চেনার উপায় কিন্তু পাওয়া যায় না। তত্ত্বজ্ঞান না থাকলে ভগবানের প্রতি কর্মযোগ বাড়বে না, তত্ত্বজ্ঞান না থাকলে ভগবানের প্রতি ভক্তি যোগ বাড়বে না, তত্ত্বজ্ঞান না থাকলে ভক্তি যোগ না বাড়লে জ্ঞান যোগও বাড়বে না, আর জ্ঞান ভক্তি না থাকলে কৃষ্ণের প্রতি অনুরাগ আসবে না, আর কৃষ্ণের প্রতি অনুরাগ না আসলে কৃষ্ণের সেবা করা হবে না। আপনি বাইরে থেকে যতই মুখোশধারী আভরণ দিয়ে ঢেকে থাকুন ওটা কৃষ্ণ সেবার যোগ্য হবে না। গতকালকেই চলে গেল আমাদের একটা বিশেষ দিন। কি ছিল গতকাল? শিবরাত্রি, মানে শিবের একটা বিশেষ দিন ছিল গতদিনকে। তাই যে শিব ভোলানাথ, তিনি বারো জন বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, ছেলে মানুষের কথা নয় এগুলো। মানে লোকে বলে পরম বৈষ্ণব ভোলানাথ, কিন্তু কেন পরম বৈষ্ণব বলা হয় এটা জানার দরকার, এই জায়গাগুলো ব্যাখ্যা করার দরকার। হিন্দু সনাতন ধর্মে মূল ভগবান কৃষ্ণ, বাকি 33 কোটি দেবতার মধ্যে তিনজন হচ্ছে প্রধান দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। কিন্তু ভগবান হচ্ছেন পরম ব্রহ্ম শ্রী কৃষ্ণ, বাকি তিনজন দেবতা শ্রেষ্ঠ। এবার এই যে হিন্দু সনাতন ধর্মে 33 কোটি দেবতা রয়েছে, এদের মধ্যে 12 জন হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব। আস্তে কথাগুলো মাথায় রাখার চেষ্টা করবেন মায়েরা। কজন শ্রেষ্ঠ বৈষ্ণব বললাম?
12 জন এবার 12 জনের নামগুলো গাঁট গনে গনে মিলিয়ে নেবেন বলে দিচ্ছি স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মুনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বয়ান সখীর বয়ন এবার ব্যাখ্যা বাংলায় বলতে হবে এটা সংস্কৃত ভাষা বোঝা যাবে না স্বয়ম্ভু মানে কি স্বয়ম্ভু মানে অনেকে শিব বলে না স্বয়ম্ভু মানে শিব না শম্ভু মানে শিব স্বয়ম্ভু মানে ব্রহ্মা নারদ মানে নারদ মুনি খুব সুন্দর ভাবে বলবেন স্বয়ম্ভু মানে ব্রহ্মা নারদ মানে নারদ মুনি শম্ভু মানে শিব কুমার সনত কুমার মনু সত্যব্রত মনু তাহলে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল কপিল মুনি তারপরে সত্যব্রত মনু তারপরে প্রহ্লাদ তারপরে জনক রাজা তারপরে ভীষ্ম তারপর সুখদেব গোস্বামী তারপরে বলিরাজ আর সবশেষে 12 নম্বরে রয়েছে স্বয়ং যমরাজ তাহলে আমরা যমরাজকে যে কৃষ্ণ ভক্ত আমরা সেটা জানি না অনেকে কিন্তু ভাগবত বলছে শোনো যমরাজকে খারাপ দৃষ্টিতে দেখবে না তোমরা আমরা যমকে ভয় করি যমকে ভয় পাওয়ার দরকার নেই যম কিন্তু একনিষ্ঠ কৃষ্ণ ভক্ত যমরাজ রাত দিন কৃষ্ণ নাম করে আর সেই জন্যই কৃষ্ণকে যে ভালোবাসে না যে কৃষ্ণ নাম জিউ ভাই নিতে গেলে লজ্জা বোধ করে যমরাজ কেবল তাকে শাস্তি দেয় আর যে কৃষ্ণ নাম করে যায় যমরাজ তাকে কোলে করে নিয়ে কৃষ্ণের চরণে ঢেলে দেয় তা যমরাজকে খারাপ চোখে দেখা উচিত নয় কারণ 12 জন বৈষ্ণবের মধ্যে যমরাজও কিন্তু আছেন এবার এই 12 জনের মধ্যে একজনকে শ্রেষ্ঠ আসনে বসানো হয়েছে তিনি কে তিনি হলেন দেবাদিদেব মহাদেব মানে এগুলোকে স্থির চিন্তা করতে হবে যে 12 জন বৈষ্ণবের মধ্যেও একজন রয়েছেন তিনি হচ্ছেন ভোলানাথ তাহলে ভোলানাথ কত বড় বৈষ্ণব যেখানে 33 কোটি দেবতার মধ্যে 12 জনকে বাছা হয়েছে আর সেই 12 জনের মধ্যে আবার তাকে সবার উপরে রাখা হয়েছে অথচ দূর থেকে আপনি ভোলানাথকে দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে তিনি কৃষ্ণ ভক্ত প্রথম কথা হচ্ছে একটা কৃষ্ণ ভক্তকে দেখলেই প্রমাণ হয় যে তার বড় প্রমাণ হচ্ছে তার গলায় কি থাকে কৃষ্ণ ভক্তের গলায় থাকে তুলসী কাঠের মালা কিন্তু শিবের গলায় তুলসী কাঠের মালা আছে কোথাও দেখাতে পারবে শিবের গলায় তুলসী কাঠের মালা নেই যে কৃষ্ণ ভক্ত হবে সে যে তিলকটা করে নাক থেকে মাথার উপরের দিকে কিন্তু শিবের কপালে দেখতে পাবেন যে তিলক উপরের দিকে আছে আড়াআড়ি তিলক করা আছে যে কৃষ্ণ ভক্ত হয় সে চন্দন গায়ে মাখে কিন্তু শিব চন্দন গায়ে কোনোদিন মাখে না শিব কি করে চিতার ছাই হস্যমেখে শ্মশানে ঘুরে বেড়ায় যে কৃষ্ণ ভক্ত হয় সে ধুতি পরে আর শিব কি পরে বসে থাকে বাঘের ছাল পরে বসে আছে কৃষ্ণ ভক্ত হলে মনে মনে জপ তপ করে জপের মালায় নাম করে শিব কিন্তু জপমালাও নেয়নি তথাপিও তিনি শ্রেষ্ঠ একজন কৃষ্ণ ভক্ত কেন না ওনাকে বাইরে থেকে আবরণে বৈষ্ণব হতে হয় না উনি আচরণে বৈষ্ণব আভরণ আচরণ দুটো জায়গা আলাদা তোমাকে বাইরে থেকে দেখা যাচ্ছে তুমি একজন অপূর্ব কৃষ্ণ সেবক কিন্তু তোমার ভেতরটা কাল্পিত এরকম শিব দেখাতে জানেন না তাই শিব জগতের মাটিতে দেখিয়ে দিলেন যে এমন ভাবে তোমার কৃষ্ণ আরাধনা করবে তোমাদের বাইরে থেকে দেখলে বোঝা যাবে না কিন্তু হৃদয়ের দরজা খুললে সেখানে কৃষ্ণের চরণ যুগল পাওয়া যাবে কৃষ্ণ প্রেম পাওয়া যাবে কৃষ্ণ অনুরাগ পাওয়া যাবে স্থির চিত্তে হাউ হাউ করে কেঁদে বেড়াবে কৃষ্ণ বলতে গিয়ে সেই হবে কৃষ্ণ ভক্ত তাই আভরণে বৈষ্ণব নন তিনি হলেন আচরণে বৈষ্ণব সেই জন্য গতকালকে একটা মহাদিন শিবরাত্রির দিন শিবের চরণে অঞ্জলি দিয়েছেন শিবকে অনেক ডেকেছেন শিবকে ডাকার কারণ স্বামী পাবার আশায় নয় এগুলো একটা ভ্রান্ত চিন্তা শক্তি নিয়ে আমরা ঘুরে বেড়াই শিব স্বামী পাইয়ে দেবার জন্য বসেননি শিব পরম বৈষ্ণব তার চরণ সেবা করলে তোমাকে কৃষ্ণের চরণে স্থান দিয়ে দেবে কারণ শ্রী কৃষ্ণকে ধ্যান করে যে তাকে খুশি করে সে কৃষ্ণ প্রেম ধন দিতে পারেন যেটা গোপীরা চেয়েছিলেন গোপীরা সারা
যমুনার তীরে বালি দিয়ে কাত্যায়নী মায়ের মূর্তি তৈরি করে ব্রত উদযাপন করেছিল। কেন? তারা পতি রূপে স্বামীকে পাবার জন্য। আর যার একটা পতি থাকে সে কোনোদিন সতী নারী হতে পারে না, দুটো পতি থাকলে তবে সতী নারী হয়, যেটা রাধারানী বলে দিয়েছিলেন। রাধারানী কৃষ্ণকে বলেছিলেন, প্রাণনা লোকে আমাকে কলঙ্কিনী বলে বলুক, কিন্তু আমি জানি আমি কলঙ্কিনী নই। কেন না? আমি তোমাকে ভালোবাসি, তোমার থেকে অনেক গুণ বেশি সুন্দর। আমি কাম দেবতাকে আমার চোখের সামনে দেখেছি, তার রূপে আমার মন টলে। আমি বরুণ দেখেছি, আমি ইন্দ্র দেখেছি, আমি চন্দ্র দেখেছি, আমার কারো রূপে মন ফলেনি। প্রাণনা আমি শুধু একটা কথা বলি, তুমি বয়ান আমি কিচ্ছু জানি না। তথাপি তিনি জগতের সতী হলেন। কেন না? যে স্বামীকে নিয়ে ঘর করে, একজন স্বামীকে দেহপতিকে নিয়ে ঘর করে, বাকি কাউকে চেনে না, সে সতী নারী নয়। জগতের মাটিতে শাস্ত্র বিধান দিলেন যে দেহপতি একজন আর জগৎপতি আর একজন, এই দুই স্বামীর মাঝে যে বিচরণ করেন সেই হয় সতী নারী। দেহপতি থাকবে আমাদের জীবনে দেহ রক্ষার জন্য, আর জগৎপতি পরমানন্দ, তিনি সচ্চিদানন্দময়, তিনি থাকবে আমাদের আত্মাকে খুশি রাখার জন্য। কারণ তোমার দেহের অধিকারী তোমার দেহপতি, আর তোমার আত্মার অধিকারী হচ্ছেন জগৎপতি। তুমি যে স্বামীকে ভালোবাসো সেই স্বামীর বাবার ক্ষমতা নেই সে আত্মাকে ধরে রাখতে পারে। ওই আত্মাকে রক্ষা করার জন্য পরমানন্দ পরমাত্মা রয়েছেন, পরমাত্মার অংশ থেকে জীবাত্মা এসেছেন। তাই এই আত্মা নেবে কি ছাড়বে, রাখবে কি মারবে, সেটা উনি বোঝেন। তাই পরমানন্দময় শ্রীকৃষ্ণ হচ্ছেন জগৎপতি, আর যে যার বাড়িতে হচ্ছেন দেহপতি। এই জগৎপতি আর গোলকপতি এই নিয়ে যারা সংসার করে, রাধারানী বলছেন তিনি হয় ধরা সতী, তিনি হয় সতী, তিনি হচ্ছেন একমাত্র প্রতিব্রতা নারী। তাই আজকে সেই ভাবে ভাবিত হয়ে আমরা সবাই মিলে চলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এইভাবে মহামন্ত্র নাম জপতে হবে, সদা সর্বদাই ভগবানের নাম চালিয়ে যেতে হবে। নামের মধ্যেই হরি নামে, হরি নামে হরি নামে, হরি নামের মধ্যে দিয়ে হরি গোলক থেকে নামেন, তবে সেখানে প্রেম ভালোবাসা বিনা হয় না। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপি হয়ে ততই পাপ করিতে না পারে। এ কথাটা যদি সত্যি হয় তাহলে সারা জীবন ধরে যে এত কীর্তন গান গেয়ে যাচ্ছি, তাহলে আমাদের পাপ কি সব ক্ষয় হয়ে গেল? বলে না। একবার কৃষ্ণ নামে যত পাপ হয়ে যায়, একটা পাপীর ক্ষমতা নেই সেই পাপ যোগান দেবা, তথাপি এত কীর্তন হচ্ছে, তবুও কিন্তু বৃদ্ধাশ্রমে মা বাবা গুলো হাঁটু মুড়ে পড়ে রয়েছে। কেন পড়ে আছে? পাপ কিন্তু হচ্ছে না, এটি কিন্তু এখনো বলা যাচ্ছে। আজ থেকে চলে যান 100 বছর আগে, 150 বছর আগে, 50 বছর আগে, এত গ্রামে গ্রামে হরিনাম কীর্তন হতো না। আস্তে মায়েরা কথা হয়ে যাচ্ছে, হরি বল আস্তে।
তাহলে আজ থেকে 100 বছর 50 বছর আগে গ্রামে এত কীর্তন হতো না তখন আমি দেখেছি আজ থেকে বেশি নয় আপনি 30 বছর আগে চলে যান এত গ্রামে কীর্তন হতো আপনি তিনটে চারটে 10টা গ্রামের মাঝে দুটো একটা হরি বাসর থাকতো এখন আপনার গ্রামে বাড়িতে বাড়িতে দন্ডি কীর্তন হচ্ছে কিন্তু তফাৎটা কোথায় দেখুন 100 বছর আগে এত হরি নাম হতো না এত মহাযজ্ঞ হতো না অথচ পশ্চিমবঙ্গে খুঁজলে আপনি বৃদ্ধাশ্রম খুঁজে পেতেন না এখন যেমন ললিতে গলিতে হরি নাম যেমন বাড়িতে বাড়িতে উচ্চ শিক্ষিত ভদ্র ভদ্র ছেলে মেয়ের জন্ম হচ্ছে তেমন মা বাবারা বৃদ্ধাশ্রমে লাইন দিয়েও সুযোগ পাচ্ছে না আমি এমনও প্র্যাকটিক্যাল ঘটনা বলি আপনাদের বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মা বাবা থাকবেন লাইন দিয়ে বসে রয়েছে থাকার জায়গা নেই বৃদ্ধাশ্রমে থাকার জায়গা নেই লাইন দিয়ে রয়েছে তাহলে এই দুরবস্থা আপনি কোথায় পাবেন তাহলে হরি নাম শুনি কি লাভ একটা সত্য ঘটনা বলে দিই শুনলে আপনারা অবাক হয়ে যাবেন সাঁতরাগাছি স্টেশনের নাম আপনারা অনেকে শুনেছেন বেশি দূরের ঘটনা বলছি না সাঁতরাগাছি স্টেশন চলে যাবেন আমার কথা শুনে একবার সাঁতরাগাছি স্টেশন থেকে একটুখানি দূরে একটা বৃদ্ধাশ্রম রয়েছে প্র্যাকটিক্যাল ঘটনা আপনাদের বলি ওইখানে গিয়ে দেখবেন শত শত মা বাবা বসে বসে কি করছে শুধু মৃত্যুকে আহ্বান করছে হাসতে চাইলেও হাসতে পারে না যদিও বা হাসে সেটা দাঁত বার করে ওটা হাসি নয় তুমি ভাবছো হাসছে কিন্তু হাসতে জানে না বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের মা বাবাদের মুখে আর হাসি নেই যদি হাসে সেটা ছেলে মেয়েদের সম্মান রক্ষা করার জন্য ভেতরে কত জ্বালা কত যন্ত্রণা মানুষকে বোঝাতে পারে না তাই শত শত বৃদ্ধ বৃদ্ধা মা বসে বসে কান্নাকাটি করছে সেইখানে গিয়ে আমি সবার মুখের দিকে তাকিয়ে একজন মাকে দেখে খুব কষ্ট পেয়েছি 86 বছর বৃদ্ধা সেই মায়ের বয়স সামনে গিয়ে মাকে প্রশ্ন করলাম মা আপনার কি সন্তানাদি হয়নি শুধু সন্তানের কথা শোনার সঙ্গে মায়ের বুক ফাটা কান্না শুরু হয়ে বলে বাবা তোমার মতো আমি তিনটে ছেলেকে গর্ভে ধারণ করেছি 10 মাস করে আমি গর্ভে রেখে আমার নারী ছেদ করে শত জ্বালা সহ্য করে নিজের স্তন দুগ্ধ পান করিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে ছেলেদেরকে বড় করেছি সংসারের লক্ষ্য কাজ সামলিয়ে তার মধ্যেও ছেলেকে স্নান করিয়ে ঘুম ভাঙিয়ে দিয়ে তাকে সাজিয়ে গুছিয়ে মুখে চুম্বন দিয়ে আদর করে স্কুলে পাঠাতাম যেদিন সে বড় হলো লেখাপড়া শেষ হলো উচ্চ শিক্ষিত ভদ্র অফিসার হয়ে গেল বড় ছেলে মেজ ছেলে সরকারি চাকরি পেল ছোট ছেলে বিরাট বড় ব্যবসা করলো আমার স্বামী রেলে চাকরি করতেন সুখের সংসার যতদিন স্বামী বেঁচে ছিল ততদিন আমি রানীর মতো বিচরণ করেছি সংসার স্বামী মারা গেল পেনশনের টাকা পর্যন্ত তোমার হাতে পাওয়ার কপাল নেই 3000 টাকা করে মাইনে করে আমার ছেলেরা এইখানে বসিয়ে রেখে দিয়ে যায় সমস্ত টাকা ছেলেরা আত্মসাৎ করে বেড়ায় এই তো জীবন এর জন্য হরি নাম নয় সেই জন্য রাধা রমণ চরণ দাস দেব একটি জায়গায় প্রকট ভাবে দেখিয়ে দিয়েছে তিলগান্ধিক করে জপের মালায় নাম করে সারা জীবন কীর্তন গায় সারা জীবন কীর্তন শুনে ভগবানকে তিন টাইম সেবা দেয় কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারে না বলছে এই লোকের থেকে যে কোনোদিন কীর্তন শোনে না কোনোদিন কৃষ্ণ সেবা দেয় না কোনোদিন তুলসী কাঠের মালা গলায় পরেনি কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারে এই মানুষটা তার থেকে শত গুণে বড় সম্মান তাই আগে হতে হবে ভদ্র মানুষ তারপরে হতে হবে ভক্ত মানুষ তারপরে হতে হবে গোপীভাব তারপরে কৃষ্ণ সেবার জন্য তোমাকে তৈরি হতে হবে কৃষ্ণ সেবা অত সহজ বিষয় নয় এই শিক্ষা দিয়েছেন শাস্ত্র এই শিক্ষা দিচ্ছেন চৈতন্য মহাপ্রভু চৈতন্য দেব বাংলার মাটিতে কেন এসেছিলেন তিনি এটা বড় প্রশ্ন আছে মহাপ্রভু যে বাহু তুলে হরি হরি বলে কাঁদাবে বলে কি এসেছিলেন এটি কিন্তু নয় এটা যদি কেউ বলে সে অজ্ঞানতার অন্ধকার থেকে কথা বলছে মহাপ্রভু ছিলেন শুধু বাংলার পণ্ডিত নয় তিনি শুধু এই ভারতবর্ষের পণ্ডিত নয় তিনি শুধু এশিয়া মহাদেশের মধ্যে একজন পণ্ডিত নয়
তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে উচ্চ স্তরের একজন মহাপণ্ডিত। তিনি আমাদের বাংলার মাটিতে জন্ম নিয়ে বাহু তুলে হরি বলিয়ে ভক্ত তৈরি করতে শেখাননি, তিনি বাংলাতে জন্ম নেওয়ার কারণ হচ্ছে কলির মানুষকে ভদ্র সৎ মানুষ হওয়া শিখিয়েছেন। একটা সৎ লোক, একটা ভদ্র লোক, একটা মহৎ লোক তাকে হরি নাম করতে লাগে না, যে জন্ম থেকে সৎ তাকে কীর্তন শুনতে লাগে না, যে সত্য পথে বিচরণ করে সদা সত্য কথা বলে ধর্মের ডাল ধরে থাকে, বাইরে থেকে তাকে কৃষ্ণ ভক্ত আবরণ দিয়ে ঢাকার প্রয়োজন হয় না, বিপদে পড়লে কৃষ্ণ গোলক থেকে নেমে এসে তাকে কোলে করে নিয়ে তার চরণে বসিয়ে দেয়। তাই গুরু প্রমাণ হরি বল হরি বল। সেই জন্য আজকে আমরা সবাই মিলে জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, ভগো দয়াল জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, মোরা কত নামে এই ধরা ধামে, মোরা কত নামে এই ধরা ধামে, মোরা কত রকমেতে তোমায় ডাকে, জানিতে চাই দয়াল তোমার হরি 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 বল, জানিতে চাই দয়াল তোমার আসল নাম ওগো দয়াল গো, আমরা সর্বশাস্ত্রে শুনিতে যে ওগো দয়াল তোমার নাকি পিতা মাতা নাই, তাহলে তোমার নামকরণ কে করিল বসে ভাবিতাই, নামকরণ কে করিল বসে ভাবিতাই, তোমার নামকরণ কে করিল বসে ভাবিতাই, তোমার নামকরণ কে করিল বসে ভাবিতাই, তোমার নাম তোমার নাম কি বাধাম কি বা, আমরা তাহার জানি বাকি, জানিতে চাই হরি 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 আসল নাম ডাকি, জানিতে চাই দয়া সেই জন্যে একটা জিনিস আপনাদের বারবার বলি, এই হরি নামের আসরে বসা মানে
আমি ভক্ত হব, আমি হরিনাম গাইব, আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধারা হরিনাম শোনে, এই একটা কুকথা কুচিন্তা আপনি আপনারা করবেন না। কীর্তন মানে ধর্ম, কীর্তন মানে হরিনাম, কীর্তন মানে ভক্ত হতে হবে, কীর্তন মানে যজ্ঞ করতে হবে তা না। কীর্তন শোনা মানে এর মধ্যে অনেক কিছু জিনিস আছে যেটা বিশ্বের অন্যান্য গান বাজনায় পাওয়া যায় না। মায়েরা, অন্যান্য যা গান সবের ফল কীর্তনে আছে, কিন্তু কীর্তনে যা আছে সেটা অন্যান্য গানে নেই। যেমন একটা কথা বলি, কীর্তন গানে সবার আগে যে জিনিসটা বলতে হয় সেটা হচ্ছে ভাব সম্পদ রয়েছে, এটি কিন্তু অন্যান্য গানে নেই। ভাব, ভাব, প্রেম, ভক্তি, এটা কীর্তন ছাড়া আপনি কোথায় পাবেন? যেমন স্বামী বিবেকানন্দের কথা মনে পড়ে গেল, এই প্রসঙ্গে একটুখানি বলি, বাচ্চাগুলোকে একটু সামলান, যাদের বাচ্চা তারা একটু লক্ষ্য করুন এইগুলো। স্বামী বিবেকানন্দ তিনি প্রথম জীবনে কীর্তনের সমালোচনা করেছিলেন, সবাই কীর্তনকে ভালোবাসবে গ্যারান্টি তো কেউ দিতে পারে না, এই হরিনাম হচ্ছে যজ্ঞ হচ্ছে, চাঁদা চাইতে গেলে সবাই হাসি মুখে চাঁদা দেয়, একটা রাস্তা দিয়ে মাতাল যাচ্ছে, আপনি তাকে যদি বলেন ভাই কীর্তন হবে দশটা টাকা চাঁদা দিবে, আপনাকে দশ টাকার জায়গায় পঞ্চাশ টাকা দিয়ে দিল, কিন্তু একটা ভদ্র মুখোশধারী 80,000 টাকা মাইনে পায় এমন একটা অধ্যাপকের কাছে গিয়ে দাঁড়ান তো দেখি আপনাকে কীর্তনে চাঁদা দিতে পারে কেমন। এগুলো একবারে সত্য প্র্যাকটিক্যাল ঘটনা আপনাদের বলতে, একটা রাস্তার মাতাল কীর্তনে চাঁদা দেয় হাসি মুখে দান করে, চাষিবাসি কীর্তনে চাঁদা দেবে হাসি মুখে দিয়ে দেবে, হাত বাড়িয়ে দিয়ে দেবে, কিন্তু সরকারি চাকরি করে গিয়ে বলবেন হরিনামে চাঁদা দিতে গেলে তাদের বুক কেঁপে যাবে, বুক ধড়ফড়া নিয়ে এসে যাবে। এগুলো হয় প্র্যাকটিক্যাল জিনিস, কেন হয় এগুলো? যারা চাঁদা দিতে গেলে নিজেকে দ্বিধাগ্রস্ত হয়ে যায়, এর মানে হচ্ছে জানতে হবে যার পূর্বজন্ম ভালো থাকে না তার পরজন্ম ভালো হতে পারে না। হরিনামে চাঁদা দেবে, কীর্তনে চাঁদা দেবে, ধর্মের বুকে চাঁদা দেবে, এর জন্য নিজেকে সংকোচ বোধ করা, এগুলো জন্ম, আগের জন্ম ঠিক না থাকলে পরজন্ম হয় না। এই জন্মে কীর্তন শুনছেন মানে পরের জন্মে আপনি সাধু গুরু বৈষ্ণব হবেন, এ গ্যারান্টি দেওয়া যায়। হরিনাম সবার দ্বারা সম্ভব হয় না, হরিনাম হচ্ছে একটা মহা কীর্তনের মাধ্যম দিয়ে ভগবানের সেবা। আস্তে এই তত্ত্বগুলো জানার দরকার। অনেকে গোবিন্দ সেবা দিতে পারেনি, আবার অনেকে রাত দিন ধরে মিষ্টির প্যাকেট নিয়ে গোবিন্দকে সেবা দিচ্ছে, তা আপনি ভাববেন না যে আপনি বাজার থেকে দামি মিষ্টি কিনে নিয়ে এসে ভালো করে একটা কাঁসার থালা, পেতলের থালার উপর থালা সাজিয়ে তুলসী পাতা দিয়ে, হ্যাঁ, ধূপ ধুনো দিয়ে, ফুল চন্দন দিয়ে কৃষ্ণকে সেবা দিলেই সেটা সেবা হয়? কিন্তু বৃন্দাবন, মথুরা, দ্বারকা, নবদ্বীপে লক্ষ লক্ষ টাকা খরচা করে তীর্থে গিয়ে ভ্রমণ করলেই যে সেখানে বৃন্দাবন দর্শন হবে, এ গ্যারেন্টি দেওয়া যাবে না, এটা গ্যারেন্টি দেওয়া যায় না। আপনি 10,000 টাকা খরচা করে বৃন্দাবনে যাবেন, ওখানে প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশটা আপনি লক্ষ্য করে আসবেন, কিন্তু বৃন্দাবনের যে কৃষ্ণ ধনরত্ন সেটা লক্ষ টাকা খরচা করে গেলেও বৃন্দাবনে পাওয়া যাবে না। এখনো বৃন্দাবনে গেলে রাধারানীর নৃত্যের নূপুর শোনা যায়, এখনো বৃন্দাবনের কুঞ্জবনের বাইরে দাঁড়িয়ে থাকলে রাধা কৃষ্ণের কথা শোনা যায়, কিন্তু লক্ষ টাকা খরচা করে গেলে শুনতে পায় না, কিন্তু শোনে। যাদের শোনার মতো কান থাকে তারা শোনে, যাদের দেখার মতো নয়ন আছে তারা দেখে, তাদেরকে বৃন্দাবন গিয়ে দেখতে হয় না, তারা ভাঙা ঘরের কোণে বসে বসে চোখ বন্ধ করে তারা বৃন্দাবন দর্শন করে। তাই ভেতরে থাকবে কৃষ্ণ অনুরাগ, কৃষ্ণ ধন, কৃষ্ণ প্রেম। আপনি বাজার থেকে দামি মিষ্টি নিয়ে যতই কৃষ্ণের কাছে কাঁদুন, ওই মিষ্টির দিকে ভগবান কোনদিন তাকায় না। আপনি কত রজনীগন্ধা ফুলে দামি মালাটা নিয়ে কৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে ঝুলিয়ে দিলেন চরণে, ওটা নিয়ে কৃষ্ণ কোনোদিন খুশি হয় না। কৃষ্ণ সারা জীবন ভক্তের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কাটায়, সারা জীবন ধরেই ভগবান ভাবে যে ভক্ত আমাকে সারাটা জীবন ধরে সেবা দিল, কিন্তু কোনোদিন আমার নাম ধরে তো দুধ চোখ দিয়ে দু ফোঁটা জল এলো না। তাহলে যে ভক্ত একবার কৃষ্ণ বললে চোখ থেকে তার বিন্দু বিন্দু জল গড়িয়ে যায়, তাকে কিচ্ছু দিতে লাগে না, চোখের জলে কৃষ্ণ নাম করবে সারা জীবন, তুমি সংসার সামলাবে, তোমাকে দেশ বিদেশে ঘুরতে হবে না, দামি ফুলের মালা বিগ্রহে ঝোলাতে হবে না, সোনার থালাই তোমায় খেতে দিতে হবে না, তুমি কৃষ্ণ নাম করলেই কৃষ্ণ ছুটে এসে তোমার হৃদয়ে দরজা ভেঙে তার উপমাধুর্য তোমাকে দর্শন করিয়ে দেবে। তাই প্রেম ভক্তি ভালোবাসাটা যে মূল্যবান বস্তু সেটা মহাপ্রভু আমাদেরকে শিখিয়েছেন।
মহাপ্রভু আমাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য এসেছেন যে তোমরা নৈতিক শিক্ষাটাকে পরিষ্কার করো। নৈতিক শিক্ষা এটা যদি না থাকে তাহলে হরি নাম শোনার কোনো ফল হয় না। মহাপ্রভু একটা জিনিস শিখিয়েছেন আমাদেরকে, বলে দিই মা, নবদ্বীপের মাটিতে সর্বশ্রেষ্ঠ অধ্যাপক হচ্ছেন নিমাই। অধ্যাপক, শ্রেষ্ঠ অধ্যাপক, সংস্কৃতের অধ্যাপক, তিনি সকালবেলায় যখন হরিনাম করবে বলে যায়, মাটিতে লম্বা হয়ে শুয়ে পড়ে মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে, হরিনাম করতে যাবে বলে শশী মায়ের চরণ জলে ভাসায়। কিসের জন্য? একটা জিনিসের জন্য। শশী মায়ের চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে নিমাই বলে, মা, এই যে আমি তোমার চরণে প্রণাম জানাচ্ছি, আমি কিচ্ছু চাই না, আমায় শুধু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে যাও, আমি যেন বদন ভরে হরি নাম করে জগতের যন্ত্রণা দূর করতে পারি। তাহলে এই সামান্য কথাটা নেবার জন্য শশী মাকে প্রণাম করে তার আশীর্বাদ পাবার কিসের দরকার? এখানে একটা বিরাট তত্ত্ব রয়েছে। কারণ কলিজিবের মানুষের হৃদয়ে এত জ্বালা, সেই জ্বালাটাকে সরিয়ে দিয়ে পরম শান্তি দেওয়া নিমায়ের পণ্ডিত হয়েও তার অধিকারে ছিল না, শুধু শশী মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তবে সেটা পেরেছেন। কারণ নিমাই জানে, যতই বড় পণ্ডিত হতে পারি না কেন, গুরুর আশীর্বাদ, গুরুর কৃপা যদি না থাকে, পণ্ডিতের পাণ্ডিত্য জগতের কল্যাণের কাজে লাগানো যায় না। তাই জগবাসীর কল্যাণের স্বার্থে তিনি এলেও মায়ের আশীর্বাদ থেকে তিনি বঞ্চিত হতে চায় না। ওই জন্য যখনই তিনি প্রণাম করেন শুধুমাত্র মায়ের আশীর্বাদটা পাওয়ার জন্য। আর শচিমাও সেটাই করেন, নিমায়ের হাতটা জড়িয়ে ধরে বুকের মাঝে চেপে ধরে বলে, নিমাই, আমি তোকে আশীর্বাদ করলাম, তুই বদন ভরে হরি নাম করে সবার জ্বালা তুই জুড়িয়ে দে। তাই সেই নিমাই দেখিয়ে দিলেন জগতের মানুষকে যে দেখো, আমার মা শচী মা কোনো দিন স্কুলে যায় না, কোনো দিন স্কুলে যায় না, আর আমি হলাম নবদ্বীপের সর্বশ্রেষ্ঠ একজন অধ্যাপক, দেখো আমি মাকে শুয়ে পড়ে প্রণাম করছি। তাই রামকৃষ্ণদেব, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, চৈতন্য মহাপ্রভু, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং ভগবান শ্রীকৃষ্ণ সবাই কিন্তু একই বাক্য বলেছেন, যারা মা বাবাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা না দেখিয়ে, মা বাবাকে খেতে না দিয়ে ভগবানের চরণে গোছা গোছা ধূপকাঠি জ্বালায়, ওই ধূপের গন্ধ রাস্তার কুকুরের নাকে যায়, ভগবানের নাকে যাবে না। আগে দিতে হবে মা বাবার চরণ সেবা। যে কৃষ্ণ ভক্ত হবে সে মাকে খেতে দেবেই, যে কৃষ্ণ ভক্ত হতে চাইবে সে বাবাকে খেতে দেবেই। মা বাবাকে সম্মান না করে কৃষ্ণ ভজন করা যায় না, এটা শাস্ত্রের বিধান। বিষ্ণুর সেবা করতে গেলে সবার আগে মা বাবার সেবা করতে হয়, এটি পরম সেবা। আর সেই জন্য ভাগবতে বলেছেন, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, প্রথম গুরু জন্ম যাহা হইতে, আর পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে, আর পিতা মাতা আদি গুরু তোমার সাক্ষাতে, আর পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে, পিতা মাতা আদি গুরু কহি তোমার সাক্ষাতে। এই নৈতিক শিক্ষাগুলো থাকলেই ভজন হয়ে যাবে, আর কিছু দরকার নেই। ভজনের রাস্তা খুব সোজা, কিন্তু নিজের চিন্তা শক্তি যদি বাঁকা হয়ে যায় ভজন কঠিন হয়ে পড়ে, তখন ভজন করে কোনো ফল হয় না। দুটো সেবা, দুটো সেবা দরকার, দুটো গুরুর সেবা করলে কৃষ্ণ সেবা আপনাআপনি হয়ে যায়। এটা আমিও বলছি না, এটা শাস্ত্রও প্রকট ভাবে বলছে না, এটা বলছে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ। শাস্ত্র কথা মানবেন কি না মানবেন জানি না, কিন্তু কৃষ্ণ যে নিজে মুখে শুধু আমাকে বলেছিলেন এটা তো মিথ্যে না। কৃষ্ণ শুধু আমাকে একবারে সামনে দাঁড়িয়ে শুধু আমার দিকে তাকিয়ে বলেছিল, সুদামা, তিনটে গুরুর সম্মান করতে যে জানে তাকে কিচ্ছু করতে লাগে না,
তিনটে গুরুর মধ্যে যে দুটো গুরুকে সাধন ভজন করে দুটো গুরুকে সম্মান দেয় তৃতীয় গুরুর আলাদা করে সম্মান দিতে লাগে না তার মধ্যে প্রথম গুরু পিতা মাতা তাকে তোমরা সম্মান দিতে ভুলবে না এইবার দ্বিতীয় গুরু সেবা করবে দ্বিতীয় গুরুটাকে দ্বিতীয় গুরু রূপে করেন দীক্ষা দান রে দ্বিতীয় গুরু রূপে করেন দীক্ষা দান রে দ্বিতীয় গুরু রূপে করেন দীক্ষা দান রে প্রকার গুরু আমি করিলাম দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম আর দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম দ্বিতীয় প্রকার গুরু আমি করিলাম খান দ্বিতীয় গুরু সবার দীক্ষা গুরু হচ্ছে দ্বিতীয় প্রকারের গুরু এবার শুধু দীক্ষা গুরুকেই যে দ্বিতীয় আসনে বসিয়েছে তা নয় আরো কয়েকজন আছে বলি আপনার দীক্ষা গুরু শিক্ষা গুরু নাচের গুরু গানের গুরু পড়াশোনার গুরু ছবি আঁকার গুরু খেলাধুলার গুরু গাঞ্জ বাজনার গুরু এই যত গুরুর নাম আপনি বলবেন সব হচ্ছে আপনার দ্বিতীয় আসনের গুরু প্রথম গুরু কিন্তু মা বাবা এটি হারিয়ে গেলে হবে না তারপরে দ্বিতীয় গুরুদের আসন তারপরে তিন নম্বর গুরুর আসন অনেকে আমি দেখেছি হাই স্কুলের মাস্টার যখন রাস্তা দিয়ে বাজার দিয়ে যায় ডেকে ডেকে প্রণাম করেন কলেজের অধ্যাপক যাচ্ছে ডেকে প্রণাম করে আর প্রাইমারি স্কুলের মাস্টার যাচ্ছে দেখতে গেলে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে ছাত্র ছাত্রীগণ এগুলো সত্য ঘটনা কলেজের প্রিন্সিপাল যাচ্ছে একবারে ডেকে প্রণাম করবে কিন্তু ছোটবেলায় প্রাইমারি মাস্টার পড়িয়েছিল নিজের একবারে ভালোবাসা দিয়ে তাকে প্রণাম করতে গেলে যেন ভেতর থেকে একটা লজ্জা বোধ হয় এটা কিন্তু গুরু অপরাধ এখানে ভাগবত কিন্তু একটা প্রতিবাদ করলেন যে না এটি হলো না তুমি কলেজের অধ্যাপককে দেখতে পেলে যে ভক্তিতে প্রণাম করো হাই স্কুলের মাস্টারকে দেখতে পেলে তুমি যে ভক্তিতে প্রণাম করো তোমার দায়িত্ব থাকবে প্রাইমারি মাস্টারকে দেখলেও সেই ভক্তিতেই শ্রদ্ধা প্রণাম করা তাহলে এই হচ্ছে নৈতিক শিক্ষা নৈতিক চেতনা থাকলেই ধর্ম হবে আলাদা করে ধর্ম টেনে টেনে করার দরকার হবে না এটা খেয়াল করবেন তাই জন্য প্রথম গুরু পিতা মাতা একেবারে জলের মতো পরিষ্কার হলো দ্বিতীয় গুরু হচ্ছে আপনার দীক্ষা দাতা আর শিক্ষা দাতা এগুলো সব দ্বিতীয় জগতের গুরু এইবার তিন নম্বর গুরুকে বলছে এটা কৃষ্ণ নিজে মুখে উচ্চারণ করলেন তৃতীয় গুরু রূপে আমি ভগবান রে গুরু রূপে আমি ভগবান রে তৃতীয় গুরু রূপে আমি ভগবান রে গুরু রূপে আমি ভগবান রে তৃতীয় গুরু রূপে আমি ভগবান রে আরে অন্তর্যামি রূপে তোরে উপদেশ দান অন্তরে জমি রূপে করি উপদেশ দান হরি বল হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান অন্তর্যামি রূপে করি উপদেশ দান এইবার এইখানটা একটা ভারী মজার ব্যাপার আছে একটু বললে ভগবান কৃষ্ণ বললেন আমি তিন নম্বর গুরু আমার স্থান আলাদা করে কোথাও থাকে না আমি যোগীদের হৃদয় সিংহাসনে থাকি আমি যোগীদের অন্তরে থাকি প্রত্যেকটি জীবাত্মার অন্তরে থাকি সেই জন্য আমার নাম হলো অন্তর্যামী ভগবান কৃষ্ণ দেখবেন এখনো আমাদের গ্রামাঞ্চলে অনেক মা বাবাদের দেখা যায় ঠাকুরমা দিদাদের দেখা যায় যারা লেখাপড়া কিন্তু মূলেও শেখেনি সবাই কি শিক্ষিত আছে মায়েরা অনেক দাদু ঠাম্মাদের দেখে যে আমি লেখাপড়া জানি না পেন দিয়ে ধরিয়ে দেবেন কলিক থেকে কলম থেকে ভাঙবে টাকা দিলে গুনতে পারে না খাত বই ধরিয়ে হইলে পড়তে পারে না মানে এক কথাই বলা হয় মূর্খ মানুষ কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখবেন লেখাপড়া হয়তো জানে না কিন্তু খেয়াল করে দেখবেন খবর নিয়ে দেখবেন জীবনে কিন্তু ভুল কাজও কিন্তু তারা বেশি করে না
জীবনে কাড়ি কাড়ি লেখা পড়া শিখেছে, গাদা গাদা ভুল করে বেড়াচ্ছে, যে ভুলের কোনো ক্ষমা নেই। কিন্তু সারা জীবন লেখা পড়ার বিন্দু মাত্র তার চিন্তা শক্তি নেই, কিন্তু জীবনে কিন্তু ভয়ঙ্কর একটা ভুলও কিন্তু সে করে না। এমন অনেক মানুষ আছে জন্ম থেকে সব অভাবে পড়ে স্বভাব নষ্ট হয়, এটা খেয়াল করবেন। ভালো মনের মানুষ কিন্তু অভাব যদি একবার চারিদিক থেকে তাকে ঘিরে বসে, তার স্বভাব যে কখন উল্টে যায় সেটা খেয়াল করা যায় না। কিন্তু তার জন্ম থেকে যদি সততা বোঝাই থাকে, ভদ্রলোক হয়ে থাকে, মহৎ মনের মানুষ হয়ে থাকে, যদি কোনো কারণে একটা ভুল চিন্তা করে, একটা নোংরা কাজে যদি মন বসিয়ে দেয়, কাজটা করতে যাবে এমন সময় দেখবেন ভেতর থেকে তাকে কে যেন সাবধান করে দেয়, ওরে ওই কাজটা করিস না, ওটা তোর খারাপ কাজ। ভেতর থেকে আবার জাগরণ হয়ে গেল, আর কর্ম করতে পারলো না, পিছিয়ে এলো। এটাকে এটাকে বলে অন্তর্যামী ভগবান। অন্তর্যামী ভগবান বলছে যে আমি সবার অন্তরে বিরাজ করি, কিন্তু সবাইকে বিপদ থেকে আমি উদ্ধার করতে পারি না। আমি একমাত্র উদ্ধার করি তাকে যে প্রথম গুরুকে সম্মান দিতে জানে, আর যে দ্বিতীয় গুরুকে সম্মান দিতে জানে। এইখানটা পরিষ্কার হয়ে গেল। তার মানে গুরু দক্ষিণা দিতে শিখতে হবে। গুরু দক্ষিণা দেওয়া যদি ঠিক না হয় তাহলে কৃষ্ণ খুশি হবে না। এবার আপনি ভাবছেন কি গুরু দক্ষিণা মানে টাকা পয়সা? শাস্ত্র টাকা পয়সার কথা বলে না। গুরুর দক্ষিণা কি? আপনার মা বাবা আপনার ভালো চাইবে, কল্যাণ কামনা করবে, কিন্তু আপনি যদি মাকে প্রণাম করে আপনি ডাকাতি করতে যান, মা কি আপনাকে আশীর্বাদ দেবে? আশীর্বাদ দেবে না। কেন না? মা বাবা ছেলের কোনোদিন বিপদ দেখতে জানে না, চোখের জল দেখতে জানে না। তাহলে ছেলে যখন কুকর্ম করে, মা বাবা তাকে সৎ উপদেশ দেয়, আর সেই সৎ উপদেশটা ছেলে পালন না করে, সে যদি মাকে 10 লক্ষ টাকা ব্যাংক ডাকাতি করে হাজির করে দেয়, আপনি বলুন তাতে কি মা বাবার মন ভরে যাবে? মন ভরবে না। তাহলে 10 লাখ টাকা ডাকাতি করে নিয়ে সে মায়ের চরণে বাবার চরণে ফেলে দিলে মা বাবা খুশি হয় না? কিন্তু মা বাবা ছেলের কল্যাণের জন্য যে সৎ উপদেশ দেয়, সেই সৎ উপদেশ মেনে চললে মা বাবার সব থেকে বেশি আনন্দ হয়। তাহলে গুরু দক্ষিণা বলতে গেলে তার চরণে টাকা পয়সা সোনা দানা দেওয়া নয়। গুরু যখন শিষ্যের প্রতি সৎ উপদেশ দান করবে, আর শিষ্য হয়ে তার এই সৎ উপদেশগুলোকে যদি গ্রহণ করে মেনে চলে, সেটাই হচ্ছে গুরুর বড় দক্ষিণা। এটা সব সময় জানবেন। অনেকে ভাবে গুরু দক্ষিণা মানে টাকা, তা নয়। গুরু আনুগত্যে থাকতে হবে, মা যেটা বাধা দেবে সেটা শুনতে হবে, বাবা যেটা কল্যাণের স্বার্থে উপদেশ দেবে সেটা মানতে হবে। আর এগুলো যদি না মানেন, আপনি টাকা কেন, আপনি হিরে দিয়ে সাজিয়ে দিলেও বাবা কিন্তু খুশি হবে না। আপনি কিচ্ছু করতে পারবেন না, মাকে খুশি করতে পারলেন না দক্ষিণা না দিয়ে, সৎ উপদেশ না মেনে। তাই দক্ষিণাটা কোন জায়গায়? দক্ষিণা হবে তার সৎ উপদেশকে গ্রহণ করে চলা, এটাই হবে গুরু দক্ষিণা। মা বাবা যা বলবে সেটা শুনতে হবে, দীক্ষা গুরু যেমন ভাবে চলতে বলবে সেটা শুনতে হবে, শিক্ষা গুরু যেমন কথা বলবে মানতে হবে, এটাই দক্ষিণা। আর এগুলো করলে ভগবান কৃষ্ণকে ডাকার সময় না থাকলেও কৃষ্ণ নিজে এসে তোমাকে ডেকে দেখা দিয়ে দেবে, এটা কৃষ্ণ নিজে বললেন। তাই জন্যই তিনি বলেছে তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান, হরি হরি আমি ভগবান, তৃতীয়তে গুরু রূপে আমি ভগবান, আরে অন্তর্যামী রূপে করি উপদেশ দান, অন্তর্যামী রূপে করি উপদেশ দান, আরে অন্তর্যামী করি উপদেশ দান, উপদেশ দান। এই হলো আসল তত্ত্ব, হরিনাম শোনার এই জায়গাটা হলো আসল জায়গা। এইগুলোকে মেনে না চলে কীর্তন শুনে কোনো ফল পাওয়া যাবে না। আর শাস্ত্র কিন্তু বারবার আপনাকে গুরু বিদ্যাটাকে কিন্তু শেখে। শাস্ত্র খুলতে গেলে প্রথমেই তোমাকে ধর্মের কথা বলবে, তোমাকে জপমালা নাম নিতে বলবে, তা নয়। যেমন বেলুর মঠ পৃথিবী বিখ্যাত একটা তীর্থ, সেই বেলুর মঠেও কিন্তু একটা বিশেষ দিন আছে যেখানে মাছ মাংসের প্রসাদ হয়। ওই বেলুরে একটা বিশেষ দিন আছে যে দিনটাতে মাছ মাংসেরও প্রসাদ করা হয়। কেন করা হয়?
স্বামী বিবেকানন্দ এই জায়গাটা একটুখানি পরিষ্কার করেছেন। আসলে একটা কথা বলা হয়, ধর্ম মানুষকে জোর করে বোঝা চাপিয়ে দিয়ে করানো যায় না, কিছু কিছু জিনিস জোর করে করা যায় না। এই যে হরিবাসর হচ্ছে, সারা রাত্রি ধরে কীর্তন হবে, আপনি একটা নাস্তিক মানুষকে সারা রাত্রি ধরে হরি নাম জোর করে বসিয়ে শোনাতে পারবেন না। আর যে ভক্ত হবে তাকে আপনি ঘরে তালাবদ্ধ করে রেখেও তার কীর্তন শোনা বন্ধ করতে পারবেন না। যে শুনে সে ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে শুনবে, আর যে না শুনবে সে হরিবাসরে এসেও নরক সৃষ্টি করে দেবে। এটা মনের ক্ষমতা, মনটাকে শুদ্ধ রাখতে হবে। এটা যদি না পারা যায় তাহলে কীর্তনের ফল হয় না। দুইজন ভক্ত আর অভক্ত আসছে হরি নাম শুনতে, একজন বেটা সারা জীবন মদ খেয়ে অভ্যস্ত আর একজন হরি নাম শুনে অভ্যস্ত। একদিন কীর্তনের ভক্ত মদের ভক্তকে গিয়ে বলছে, বেটা সারা জীবন মদ খেলি, একটু হরি নাম শুনলি না, আরে নরকে পচে মরবি, চল বেটা আমার সঙ্গে হরি নাম শুনবি চল। এবার সেদিনও সে মদ খেতে যাবে, মদ খাওয়া হয়নি, ভক্তের হাত ধরে আসছে হরি নাম শোনার জন্য। এবার মনে মনে ভাবছে, যাক আজকে আর মদ্যপান করব না, আজকে আমি মন দিয়ে একটু কীর্তন শুনবো, দেখি কীর্তনে কি আছে, মদের থেকে কি বেশি নেশা আছে কীর্তনে, দেখতে যাব। এই বলে ভক্তের হাত ধরে আসছে, কিন্তু বললে হবে না, আস্তে 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 হঠাৎ রাস্তার ধারে একটা মদের ঠেক পড়ে গেছে। ব্যাস আর কে রুখতে পারে তাকে? সঙ্গে সঙ্গে বলছে, দাদা হরিবাসর তো কাছাকাছি এসে গেছে, তুমি গিয়ে ততক্ষণে আসনটা রাখো, দল উঠু, আমি একটু পরেই যাচ্ছি। ব্যাটা ঢুকে গেল মদের দোকানে, আর কীর্তনের শ্রোতা শেষ, একবারে কীর্তনের সামনে বসলো কীর্তন শোনার জন্য। এইবার সেখানে মদের অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি 100 টাকা, মদ দিয়েও দিয়েছে, মদটা খেতেও যাবে হাতে ধরেছে। সঙ্গে সঙ্গে উপরে দেখলো একটা কৃষ্ণের ছবি, মনে পড়ে গেল, হায় হায় আমি কি করছি, আমার তো ইচ্ছে ছিল কীর্তন শুনতে আসা, কিন্তু আজকে আমি মদের দোকানে ঢুকলাম, তাহলে তো আমি এ থেকে প্রমাণ হয়ে যাচ্ছি মদ আমি খাচ্ছি না, মদ আমাকে খাচ্ছে। আমি যদি মদ খেতাম তাহলে আমার ইচ্ছায় আজকে কীর্তন শুনতে আসতে পারতাম, মদ আমি খাচ্ছি না বলে আমার ইচ্ছেটা এখানে খাটলো না, মদ আমাকে খাচ্ছে বলে আমাকে মদের ইচ্ছায় মদের দোকানে ঢুকতে হলো। এতক্ষণে আমার বন্ধু কত কীর্তন বোধহয় শুনলো, এই বোধহয় গৌরচন্দ্রিকা হলো, এই বোধহয় রাধারানী এই কথা বলছে, কৃষ্ণ এই কথা বলছে, এই সাত পাঁচ চিন্তা করতে করতে তার মদ খাওয়ার হলো না। আর যে হরিনামের ভক্ত সে বেটা সামনে বসে বসে ভাবছে, দূর এর থেকে আগের কীর্তনে একটা বেটার ছিল, এরকম যদি একটা হরিনামের গায়ক আসবে জানতাম তাহলে আমার, হ্যাঁ আমি বরং ওই বন্ধুর সঙ্গে ঢুকে একটু আজকে যদি আমি এক গ্লাস খেতাম অন্য সাত ব্যক্তি। এই বেটা হরিনাম শুনল না, চিন্তাটা ঘুরিয়ে দিল। এইবার দুইজনে মারা গেছে, যমরাজ বিচার করছে, যে হরি নামের আসরে এসেছিল সে যাবে নরকে, আর যে মদ খেতে ঢুকেছিল সে যাবে স্বর্গে। এইবার বলুন, হরি নাম শুনে স্বর্গে যাওয়া ভালো না মদ খেয়ে, হরি নাম শুনে নরকে যাওয়া ভালো না মদ খেয়ে স্বর্গে যাওয়া ভালো? এখানে একটা উল্টো বিচার হয়ে গেছে, বলে যে হরি নাম শুনতে এসেছিল সে নরকে পচো, পচে পচে মরো, আর যে মদ খেতে গেছিল তাকে স্বর্গে আমি বসিয়ে দিচ্ছি। মানুষ তো স্বর্গ সুখ চায়, তা মদ খেয়ে যদি সর্বসুখ হয় মদ খাবে বলে একটা উল্টো বিচার, বলে না উল্টো বিচার হয়নি, বিচার উল্টো হয়নি, বিচার ঠিক। বলে কিরকম? বলে দেখো, যে মদের দোকানে ঢুকেছিল অথচ এক ফোঁটাও মদ খায় না, কৃষ্ণ কথায় কৃষ্ণ চিন্তায় সময়টা পাড়িয়ে দিয়েছে। তার মানে কি, সে নরকের মধ্যে বসেও সে স্বর্গটাকে নামিয়ে নিয়ে এসেছিলেন, তাই সে যাবে স্বর্গে। আর যে হরিনামের আসরে বসেছিলে অথচ এতটুকু মন দিয়ে তুমি কীর্তন হৃদয়ে পৌঁছাতে পারোনি, তুমি আন কথা আন চিন্তা করে করে তুমি স্বর্গের মধ্যে নরকটাকে নামিয়ে নিয়ে এসেছো, তাই তুমি যাবে নরকে। তাই জন্য চৈতন্য মহাপ্রভু এই জায়গাগুলো বেশি বেশি করে বলতে চেয়েছে, যে শোনো তোমাদের বাইরে কিছু দরকার নয়, ভেতরে যে একটা সূক্ষ্ম আত্মা রয়েছে তার বিকাশ ঘটানোর চেষ্টা করো। মনের অনেক ক্ষমতা, মন স্বর্গকে নরক তৈরি করতে পারে আর নরককে স্বর্গ তৈরি করতে পারে, তাই মন স্থির রাখার চেষ্টা করো, আর কিছু করার দরকার নেই।
দেহ চিত্ত শুদ্ধ করতে হবে, দেহটাকে নিয়ে মাতামাতি করলে হবে না, মনটাকে নিয়ে মাতামাতি করতে হবে। তাই জন্য সবাই মিলে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল হরি 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে নামে বুক ভরে যায় অভাব মেটা 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 আর স্বভাব জাগায় রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু আর হরি দিন বন্ধু চিরদিন আমার ভজনারে অন্ধ চরণার বিন্দ আমার দুষ্ট মায়ার ভেশাতে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনরে ভজ রাধা কৃষ্ণ হরি বল হরি বল হরি বল। আজকে আমাদের এইবার আসল জায়গায় প্রবেশ করব। সবার চিন্তা থাকবে যে আর আমরা এলোমেলো ভাবে ধারণ করব না, আমাদের মনটাকে আসল জায়গায় বসিয়ে চলুন ভক্তের সঙ্গে ভগবানের মিলনের যে প্রচেষ্টা সেই জায়গায় আমরা সেবার ব্যবস্থা আছে। আচ্ছা হরি বল, এইখানে সুজিত বাবু বললেন যে সেবার ব্যবস্থা আছে আপনাদের, তাই কীর্তন শুনছেন, কীর্তন প্রসাদ গ্রহণ করবেন, তারপরে ওইদিকে সেবাও চলছে, সেবা যখন পাবেন চলে যাবেন, নাইলে কীর্তনের শেষান্ত সেবা পেয়ে তবে যাবেন, এটা ওনারও অনুরোধ এবং আমারও অনুরোধ, কারণ দুদিক থেকেই দুটো সেবা। এখানে একটা সেবা চলছে, সে প্রসাদ হচ্ছে আমাদের আত্মার বিকাশ ঘটাবে, আর ওই দিকে যে সেবাটা চলছে সেটা চিবিয়ে চিবিয়ে খেতে হয়, সেটা দেহের বিকাশ ঘটায়। সুস্থ দেহ আর সুস্থ আত্মা এই দুটো কিন্তু মূল শক্তি, এখান থেকে সরে আসতে হবে না। দেখুন দুটো জিনিস আমাদের মধ্যে আছে, একটা হচ্ছে দেহ খাঁচা আর তার ভেতরে একটা অচিন কি পাখি, অচিন পাখি মানে অচেনা পাখি, যাকে চেনা যায় না তাকে বলে অচেনা, অচিন পাখি, একে চেনাও যায় না ধরাও যায় না, যদি ধরা যেত তাহলে তো মন বেড়ি দিয়ে বেঁধে রাখা হতো। গানটা চেনা খাঁচার ভিতর অচিন পাখি কেমনে যে আসে যায়, যদি ধরতে পারতাম তাহলে মন বেড়ি দিয়ে আমি বেঁধে রাখতাম,
কিন্তু ধরাও যায় না দেখাও যায় না সেই জন্য শুধু দেহের যত্ন করে গেলে পাখির যত্ন নিলে না তাতেও তোমার দোষ আর পাখির যত্ন নিলে তুমি দেহের যত্ন নিলে না সেটাও তোমার দোষ সবই দেখতে হবে কারণ এই রক্ত মাংসে হাড় এটাও কিন্তু ভগবান হাতে করেছে এটাও যত্ন নেওয়ার ডিউটি আপনার আর আত্মার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার এই যে আমরা অনেক সময় খাবার খেতে গেলে যখন ভালো খাবারের কথা মনে হয় মিস করি অনেক সময় ভালো ভালো খাবারগুলো মিস করি আহা রে খাবারটা খেলে বড় মজা পেতাম আপনি জানবেন না মাছ দিয়ে ভাত খেতে পেলেন না মাংস দিয়ে ভাত খেতে পেলেন না পরে আফসোস করলেন শুনুন অনেকে আবার বলে কি জানেন বলে আরে আত্মা চাইছে খেয়ে যা বড় হলে পরে চিন্তা করা যাবে এখন আলু হাতে ঘি দিয়ে ভাত খেতে গেলে অম্বল করে ভালো কোনটা ইচ্ছে করে মাছ খেতে ইচ্ছে করে খেয়ে যা আত্মা চাইছে রে বাবা অপরাধ কিছু নেই একেবারে একটা মূর্খের মতন কথা আত্মা ওগুলো খায় না খেয়াল করে বলে দিই আত্মা ওগুলো খায় না আমরা বুদ্ধিজীবী মানুষ আমাদের জ্ঞান বেশি থাকে না আমাদের যুক্তির গজগজানি বেশি থাকে ভক্তি এতটুকু নেই ভক্তি না থাকলেই যুক্তি বেড়ে যাবে আর যার যুক্তি বিলীন তার ভক্তি বড় হয়ে যাবে যেখানে যুক্তি সেখানে ভক্তি থাকে না আর যেখানে ভক্তি থাকে তার সেখানে যুক্তি খাটে না যে ভক্ত হয় সে যুক্তি দিয়ে ভগবানের বিচার করে সে যুক্তি দিয়ে ভগবানের বিচার করলে ভগবানকে পায় না সাই মাগো এই যে সুজিত বাবু বলে গেলেন যে তোমরা প্রসাদ পেয়ে যাবে এই প্রসাদটা পেলে জানবেন আপনার দেহের বল বাড়লো আর সারা জীবন যদি ওই ভালো ভালো খাবার খেয়ে খেয়ে দিন কাটালেন আর ভেতরে যে আত্মাটা শুকিয়ে 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 দুর্বল হয়ে যাচ্ছে তার কথা ভাবলেন না আপনি ভুল করে গেলেন কিন্তু মহা মহা জ্ঞানী গুণী মানুষের মানুষগণ রবিবারটা ছুটির দিন ঘোষণা করে রেখে দিয়েছেন কেন এগুলো জানেন কি রবিবার ছুটিটা কেন ওই ভালো ভালো ব্যাগে করে সব আনার জন্য তা নয় আপনি এমনি দিনে যদি একটা ব্যাগে বাজার হয়ে যায় রবিবারে দেখবেন তিনটে চারটে করে আলাদা করে ব্যাগ লাগে আবার একটা চিকের ব্যাগ লাগে নাকি ওটা কিসের ব্যাগ ব্যাগ চিকের ব্যাগ লাগে বলে রবিবারের ব্যাপার তো অনেকদিন খাওয়া দাওয়া হয়নি কিন্তু কত অপরাধ হচ্ছে জানেন মা একটা কথা বলি রবিবার ছুটির দিন ঘোষণা করা আছে ভারতের মাটিতে কেন সে সংবিধান জানার দরকার আছে বলি বাবা আপনি ভারতের মাটিতে রবিবারটা ছুটি বলে জানেন আপনি কি জানেন যে পাকিস্তানের রবিবার ছুটি নয় বাংলাদেশের রবিবার ছুটি নয় আরবের রবিবার ছুটি নয় ওদের দেশে সরকারি ভাবে ছুটি হচ্ছে শুক্রবার আর আমাদের দেশে সরকারি ছুটি রবিবার কেন এখানে বিরাট তত্ত্ব আছে এই যে রবিবারটা ছুটি আমাদের ভারতে এই রবিবার ছুটি হবে এটি কে করেছিলেন এটা হচ্ছে ইংরেজরা করেছিলেন আমরা করিনি এটা ইংরেজরা তৈরি করে গিয়েছিল যে রবিবারটা ছুটি আর ছুটির দিনে সরকারি ভাবে দেখবেন স্কুল কলেজ বন্ধ অফিস আদালত বন্ধ শুধু খাওয়া দাওয়ার দিকে দরজা খোলা রয়েছে কিন্তু এটা যে কত ভুল সেটা ইংরেজদেরকে দেখে নিন ইংরেজরা রবিবার ছুটির দিন আসতে ইংরেজরা রবিবার ছুটির দিন ঘোষণা করে দিয়েছিলেন কেন না তারা একটা জিনিস পরিষ্কার করে মেনে চলেছিলেন যে সোম থেকে শনিবার পর্যন্ত সোম থেকে শনিবার পর্যন্ত আমাদের কাজ থাকবে অফিসে যাওয়া ব্যবসা বাণিজ্য করা আর সংসারে মন দেওয়া কিন্তু রবিবার যেদিন আসবে সেদিন আমরা চাকরিতেও যাব না ব্যবসা বাণিজ্যও করব না আর সংসারের দিকেও তাকাবো না সারা দিন ধরে চার্চে গিয়ে আমরা যীশু খ্রিস্টের উপাসনা পাকিস্তানে শুক্রবার ছুটি কেন ইসলাম ধর্মে শুক্রবার ছুটি তার কারণ ওদের মতে শুক্রবারটা এমন একটা বিশেষ দিন সপ্তাহের অন্যান্য দিনে যদি আল্লাহকে আমরা ডাকতে ভুলেও যাই শুক্রবার যদি আসে ওই দিন আমরা সারা দিন মসজিদে গিয়ে আমরা আল্লাহর উদ্দেশ্যে আমার মন প্রাণ সঁপে দেব তাহলে দেখলেন তো ইসলাম ধর্মের মতে শুক্রবার ছুটি হচ্ছে ভগবানকে ডাকার জন্য আর খ্রিস্টান ধর্মের মতে রবিবার ছুটি হচ্ছে তাদের ভগবানকে ডাকার জন্য আর আমাদের হিন্দু বাঙালি সমাজ রবিবার ছুটি পালন করে কিসের জন্য একেবারে কত সোজা সাপসা হিসাব রবিবার হয়েছে মানে আর আমাকে রাখে কে ভোরের বেলা লাইন দিয়েছে আলাদা করে বলে এগুলোই কিন্তু ভুল কেন ভুল না তুমি সোম থেকে শনিবার তো ভালো ভালো খেলে
আর রবিবারও ভালো খাচ্ছ তাহলে তোমার ভেতরে যে আত্মাটা শুকিয়ে যাচ্ছে তার জন্য কবে চিন্তা করবে? তুমি কি জানো যে দেহকে বাঁচিয়ে রেখে আত্মাকে শুকিয়ে দিলে তোমাকে মানসিক জ্বালা ভোগ করতে হবে? এটা কিতাব জ্বালার এক অংশ। এর জন্য মানুষের দায়ী দায়িত্ব রয়েছে। তুমি সারা সপ্তাহে তুমি ছটা দিন খেয়ে যাও, কিন্তু একটা দিন তুমি দেহের কথা ভেবো না, তোমার আত্মার সুখের কথা ভেবে আত্মাকে খাবার দিয়ে যাও। আত্মার খাবার ওই চিবিয়ে খাওয়া নয়, আত্মার খাবার হলো হরিনাম, আত্মার খাবার হলো ভগবানের জপ, আত্মার খাবার হলো ভগবানের তপ সাধনা করা। আত্মার খাবার খাওয়া নয়, আত্মার খাবার হলো শুধু কৃষ্ণ নাম, সেটা লোক দেখানো না হলেও চলবে। সেটা আপনি লুকিয়ে লুকিয়ে ঘরের কোণে বসে বসে মনে মনে ফিসফিস করে ভগবানকে ডাকবেন, মন প্রাণ দিয়ে চোখের জলে কৃষ্ণ নাম করবেন, আত্মার আত্মা বিকাশ ঘটে যাবে। তাহলে একদিন আপনি হরি নাম করবেন, কৃষ্ণ নাম করবেন, জপ করবেন, তপ করবেন, বাকি ছটা দিন খেয়ে যাবেন, তাহলে জানবেন আপনি ঠিক পথে বিচরণ করলেন। আর না হলে সারা বছর ধরে খেয়ে গেলেন, কৃষ্ণ নামে মন ডোবালেন না, তাহলে আপনার মানসিক জ্বালা দৈহিক জ্বালা আপনি ছেড়ে কথা বলবেন আপনাকে। এগুলোকে বলে প্রীতাপ জ্বালা। সেই প্রীতাপ জ্বালা থেকে আমাদের মুক্তি পেতেই হবে। সেই জন্য ভগবান কৃষ্ণের আগমন, সেই জন্য মহাপ্রভুর আগমন। তাই জন্য সবাই মিলে আমরা একটা গান গাইতে গাইতে কৃষ্ণ নামে ডুব দেব সবাই মিলে। প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা ঝেলো, হরি হরি বল, হরি নামের বন্যা ঝেলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা ঝেলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা ঝেলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা ঝেলো, এমন বন্যা দেখি নাই শোভনাতে তলায়, ডুবলা নদীর পুরুষ নারী জাতের বিচার নাই, আমার বন্যা দেখি নাই শোভনা যে তলায়, ডুবলা নদীর পুরুষ নারী জাতের বিচার নাই, এমন বন্যা দেখি নাই শোভনাতে তলায়, ডুবলা নদীর পুরুষ নারী জাতের বিচার নাই, আমার বন্যা দেখি নাই শোভনা যে তলায়, ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার না, ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল, হরি হরিদাস হরি হরি বল, হরি বল বলে রে হরিদাস, আবার হরিদাস যে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল, হরিদাস যে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, একবার হরি বল বলে নাম ওই জলে, ডুবল যে জন পেল রতন সন্তোষ তাই বলে, হরি বল বলে নাম ওই জলে, ডুবল যে জন পেল রতন সন্তোষ তাই বলে, একবার হরি বল বলে নাম ওই জলে, ডুবল যে জন পেল রতন সন্তোষ তাই বলে, একবার হরি বল বলে নাম ওই জলে, ডুবল যে জন পেল রতন সন্তোষ তাই বলে, আবার ডোবার মতন আবার ডোবার মতন আবার ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল, হরি বল ডোবার মতন যে ডুবেছে সে ডুবে রতন পেল, আরে হরি নামের বন্যা ঝেলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা ঝেলো, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা ঝেলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে হরি নামের বন্যা এসেছে এই জায়গায়, প্রেমের বন্যা, ভক্তির বন্যা, অনুরাগের বন্যা। এ বন্যা চোখে দেখা যায় না, কিন্তু ডুবে হাবুডুবু খাওয়া যায়।
আর এই কৃষ্ণ নামের বন্যায় যদি কেউ খেলতে নামে সব খেলা ভেঙে যায়। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, এ হলো সেই খেলা যে খেলা খেলতে গিয়ে জগতের সব খেলা ভেঙে যায়। এ যে খেলা ভাঙার খেলা, বাড়িতে অনেক ছেলে মেয়েদের তো দেখেছেন ঘুরে বেড়ায় পাড়াতে, আপনাদের পাড়াতেও আছে আমাদের ঘরেও আছে, 5 বছর 6 বছর 8 বছর 10 বছরের ছেলে অনেক ছেলে দেখা যায়। কিন্তু দেখবেন অনেক ছেলেকে দেখা যায় ভালো ব্যাটিং করতে জানে, ভালো বোলিং করতে জানে। কটা ছেলেকে দেখতে পাবেন তালে তালে খোল বাজিয়ে হরিনাম করতে জানে, এটি পাওয়া যাবে না। আপনি নবদ্বীপে একবার গিয়ে দেখবেন ভোরের বেলায় বিদেশ থেকে মানুষ এসে বাসা বেঁধে বসে আছে, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চা, ভালো করে কথাই হয়তো বলতে পারেনি কোলের বাচ্চা, 5 বছর 6 7 বছর 10 বছর বয়স, এমন ভাবে তাদের শিক্ষাটা দিয়েছেন তারা। ওই কোলের বাচ্চাগুলো কোলের মধ্যে ছোট্ট ছোট্ট শিখল তৈরি করে ভোরের বেলা তারা খোল বাজাচ্ছে, গৌর হরির নাম করছে। অবাক হয়ে দেখতে হবে ওই ওইটুকু বাচ্চা ছেলে চোখ থেকে কৃষ্ণ প্রেমের জল গড়িয়ে যাচ্ছে, কেঁদে কেঁদে হরিনাম গাইছে, কেঁদে কেঁদে হাগৌর হাগৌর বলে ডাকছে। এটা বিদেশ থেকে বাচ্চাগুলো এসে, আর আমরা আমাদের বাংলার মানুষ, আমরা গৌর হরির নাম নিতে গিয়ে চোখে এক ফোঁটা জল আসে। এই হলো আমরা অকৃতজ্ঞ মানুষ। আমরা গৌর চন্দ্রিকা শুনতে ভালোবাসি না, গৌর হরিকে ভালো করে চিনতে জানি না, কিন্তু গৌর হরি যদি বাংলায় জন্ম না নিত তাহলে এই যে বনে জঙ্গলে বসে বসে মাইক দিয়ে হ্যালোজিন দিয়ে আর প্যান্ডেল তৈরি করে ফুলের বাসর সাজিয়ে হরে কৃষ্ণ নাম গাওয়া এ বাংলার মাটিতে হতো না। আপনি ইতিহাসের পাতা খুললে অনেক বড় বড় সমাজ সংস্কারের নাম খুঁজে পাবেন, কিন্তু সব দুদিন আগেকার ঘটনা। ইতিহাসে যাদের নাম আপনি দেখতে পাচ্ছেন বাংলার সমাজ সংস্কারক, তারা সব দুদিন আগে কার ছেলে। সবার আগে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম আছে, আমাদের ভারতের অবতারের সার, আমাদের বাংলার অবতারের সার। শ্রী চৈতন্যকে বাদ দিয়ে আপনি কাকে বলবেন? কেউ নেই। যত দাদা নেতা রাজা গজা যতই আসুন, আমি গ্যারেন্টি দিয়ে হলফ করে বলতে পারি, মহাপ্রভু বাঙালিদের জন্য যেটা এনেছেন কোনো কালে কোনো ভগবান কোনো দাদা কোনো নেতা দিতে পারবে না। এক ঘাটে বাঘে বলদকে জল খাওয়াতে পেরেছে এর আগে কেউ? এক ঘাট দিয়ে বাঘও নামছে বলদও নামছে, কেউ কাউকে আঘাত করেনি, এটা একমাত্র মহাপ্রভু ছাড়া কেউ পারবে। চাঁদ গাজির মতন একজন ভয়ঙ্কর দুর্ধর্ষ মুসলমান শক্তিশালী খোল করতাল গুড়িয়ে দিয়েছিল হরি নামের জন্য, সেই তাকে পর্যন্ত কৃষ্ণ নাম শুনিয়ে কৃষ্ণ নাম গাইয়ে মাথা নত করিয়ে ছেড়েছিল কেউ নয়, একমাত্র এককভাবে শচীন নন্দন নিমাইয়ের কথা বলছি। নিমাই এত বড় মানুষ ছিলেন যার কথা বললে আপনি অবাক হয়ে যাবেন। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য চরিত গ্রন্থ কাদের আছে সবগুলো পাঠ করবেন। বাবা নিমাই সম্পর্কে কতগুলো কথা আপনাদের বলার দরকার, ইতিহাস জানতে হবে তবে চেনা যাবে আমরা কত কষ্ট করে এই জায়গায় এসেছি। কেঁদে কেঁদে হোড় হয়ে যাবে মানুষ, কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। আজকে আমাদের সুখ শান্তি এত, এসব কাদের জন্য? মায়ের কাদের জন্য? কে দিয়েছে? এটা আমার বাবার সম্পত্তি না, এটা আমার মা বাবা দাদা দিদি দেয়নি, এ দিয়েছে কয়েক বছর আগে নিজের জীবন শূন্য করে দিয়েছে, নিজের কথা এতটুকু ভাবেন তিনি হচ্ছেন ওই নিমা। একদিনকে নবদ্বীপের ভক্তগণ গিয়ে সচিমাকে বলেছিল সকালবেলা, সচিমা তুমি যে নিমাইকে ঘর থেকে ছেড়ে দাও, যদি কোনোদিন নিমাই একটা দলের মধ্যে ভিড়ে যায়, নিমাই যদি হাজার লোকের মধ্যে হারিয়ে যায়, তুমি কি নিমাইকে চিনতে পারবে? সচিমা হাসতে হাসতে বলেছিল, রে 10,000 লোকের কথা বলছিস? 10,000 লোক নয়, 10 কোটি মানুষের মধ্যেও যদি আমার নিমাই থাকে আমি দূর থেকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে বলবো কোনটা মাছ ছিল। এই একটা শক্তি, এটা কারো ছিল না। 10 লক্ষ মানুষের মধ্যে হরি নাম করলে নিমাইকে চেনা যায়, এটা সচিমা বলছেন। কেন? এখানে একটা তত্ত্ব আছে বলে যায়। এই যে আমরা এখানে হরি নাম শুনছি বসে আছি, ভালো করে বিচার করে দেখবেন, আপনারা দাঁড়িয়ে দেখবেন তো, আপনারা যখন দাঁড়াবেন আপনাদের হাতটা হাঁটু পর্যন্ত ছুঁয়ে যাবে কি? ছুঁবে না, হাতটা হাঁটু থেকে অনেকটা উপরে ছেকে থাকবে। কিন্তু নিমাই যদি সোজা হয়ে দাঁড়ায় হাতটা হাঁটু টপকে চলে যায়, হাতের তালুটা
নিমায় শুধু এই ভাবে যদি দাঁড়িয়ে পড়ে হাতে তালুটা না হাঁটু পর্যন্ত ছুঁয়ে যায়, ওই জন্য আজানুলম্বিত ভুজ নিমাইকে বলা হয়। বিরাট বিরাট লম্বা হাত ছিল নিমায়। নিমায়ের গঠন সম্পর্কে আপনারা জানেন না, নিমাই যদি মনে করে আমাদের মতন মানুষকে এক হাতে দশটা মানুষকে ধরে ছুঁড়ে ফেলে দেবে 100 ফুট দূরে। নিমাই কি শুধু ভক্তি দেখিয়েছে জনবদ্বীপে? ভক্তি দেখায়নি। কলিযুগের মানুষকে ভক্তি দেখিয়ে সব সময় কৃষ্ণ নাম বলানো যায় না। গৌরহরি জানে এই কলির যুগের মানুষে এমন কিছু পশু থাকে যাদেরকে জপের মালা নাম করে হরে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বললে তারা হরি নাম বলবে না। কিছু কিছু সময় আঙুল বাঁকালে তবে ঘি ওঠে, সব সময় সোজা আঙুলে ঘি ওঠে না, এটা নিমাই জানে। সেই জন্য নিমাই নবদ্বীপের মাটিতে মাঝে মাঝে ভয়ঙ্কর রূপে দাঁড়িয়েছিল। নিমায়ের উচ্চতা সাধারণ মানুষের থেকে কতটা জানেন? নিমায়ের হাঁটু টপকে যেত হাত, আর আমরা এমন এক ধরনের মানুষ আমাদের হাত হাঁটু ছুঁয়ে যায় না, আর আমরা যে যার হাতে 3.5 হাত লম্বা, যে যার হাতে 3.5 হাত, আর আমাদের হাতগুলো কত বেটে হাত, লম্বা হাত না। আর নিমায়ের সঙ্গে আমাদের তফাতটা দেখো, নিমায়ের হাত হাঁটু টপকে যায় মানে হাত এমনিতে লম্বা, আর নিমাই ওই লম্বা হাতের 3.5 হাত লম্বা নয়, নিমাই ছিল নিজের হাতের 4 হাত লম্বা। তাহলে আপনাদের আমি বলছি না, আপনারা হিসাব করে বলুন, যে মানুষটার হাত এমনিতে লম্বা আর সেই হাতে যদি 4 হাত লম্বা হয়, তাহলে আপনি বলুন উচ্চতাটা কত হতে পারে? সাধারণ মানুষের থেকে মিনিমাম 2 ফুট বেশি হবে নিমাই। আর সেই অহংকার ছিল সচিমায়ের। সচিমা ওই জন্য সবাইকে বলতো, রে আমাকে নিয়ে তোরা চিন্তা করিস না, 10 লক্ষ মানুষের মধ্যেও যদি আমার নিমাই হরি নাম করে আমি দূর থেকে বলে দেব ওই সব থেকে লম্বা যে ছেলেটি হচ্ছে আমার নিমাই। আরে এত বড় দেহ পেয়েছে, পাহাড়ের মতো মুখ পেয়েছিল, হাতির মতো স্কন্ধ ছিল, কোমর ছিল সরু, চোখগুলো লম্বা লম্বা ছিল। নিমাই যদি কারোর উপরে কঠোর হয়ে যায় বজ্রের থেকে কঠোর হয়ে যেত নিমাই। তাই নিমায়ের উপরে কথা বলার অধিকার কারোর ছিল না। কত বড় দেখুন আপনারা, কতগুলো কথা বলি, জগাই মাদাই কি ভক্ত ছিল না অভক্ত ছিল? জগাই মাদাই কি খেত আপনারা জানেন কি? মদ খেত। কত করে মদ খেত এটা জানেন না? চৈতন্য ভাগবত খুঁজে দেখবেন, চৈতন্য ভাগবতে পরিষ্কার করে দেওয়া আছে, নিমাই জগাই মাধাই যখন দুই ভাই সকাল থেকে মদ্যপান করতে বসতো প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেলে তবে তাদের নেশা হতো। তাহলে 80 হাঁড়ি করে মদ্যপান করলে যে মানুষের নেশা হয় তারা কি? এটা কি শুধু একটা ঘটনা? এগুলো বলার দরকার আছে, এগুলো শোনার দরকার, শাস্ত্রের কথা জানতে হবে। 80 হাঁড়ি করে মদ্যপান করে নিমাই আসতে, 80 হাঁড়ি করে মদ্যপান করে জগাই মাধাই ঘরে গিয়ে ঘুমাতো না। এখানটাও বোঝার ব্যাপার, জগাই মাধাই 80 হাঁড়ি করে মদ খেয়ে ঘরে গিয়ে ঘুমায় না, তারা নেশাটাকে তুঙ্গে তোলার চেষ্টা করে। কি করে তোলে? সারাদিন ধরে মদ্যপান করার পরে সন্ধ্যাবেলায় সারা নবদ্বীপে রাস্তায় রাস্তায় ঘুরে, যাদের খড়ের চাল, যাদের বাঁশের তৈরি জানালা, বাঁশের তৈরি দরজা, বাইরে থেকে আগুন ধরিয়ে দেয় মাঝরাতে। আর বাইরে থেকে আগুন ধরিয়ে দিলে ভেতরে মানুষগুলো হাউতাশ করে কান্নাকাটি করবে, আর্তনাদ করবে, যখন দেখছে ভেতর থেকে মানুষগুলো চিৎকার করে কাঁদছে, জগাই মাধাই নেশা তত তুঙ্গে উঠে যাচ্ছে। তাহলে আপনারা কল্পনা করতে পারেন কত ভয়ঙ্কর দুর্ধর্ষ মাতাল ছিল। তথাপিও জগাই মাধাইয়ের উপরে একটা কথা বলার অধিকার নবদ্বীপের কারো ছিল না। কেন ছিল না? এখানেও তো একটা ভাবার বিষয়, একটা এত বড় ভয়ঙ্কর মানুষের উপরে কেউ কথা বলতে পারেনি? নবদ্বীপে কি কোনো মানুষ ছিল না তখন? তখনও হাজার হাজার মানুষ ছিল, কিন্তু কেউ কোনোদিন সামনে গিয়ে তাদের উপরে প্রতিবাদ করতে পারেনি। তার কারণটা বলে দিই, তার কারণ যে সময় জগাই মাধাই নবদ্বীপে অত্যাচার করে বেরিয়েছিলেন, সেই সময় জগাই মাধাই দুই ভাইয়েই সরকারিভাবে দুইজনেই উচ্চ পদস্থ পুলিশ অফিসার ছিলেন। ওইগুলো জানার দরকার, তারা নিজেরাই পুলিশ অফিসার, তাদের উপরেই দায়িত্ব ছিল প্রশাসনে। তাহলে যার উপরে দায়িত্ব নবদ্বীপে, তারা যদি মধ্যে অত্যাচার করে কে কথা বলবে? আর এহেন মানুষের উপরেও কথা বলেছিলেন একজন, যার উপরে কথা বলার অধিকার আর জগাই মাধায়েরও রইল না, সেটা কে? সেটা নিতাই নয়, সেটা এই নিমা। নিতাইও পারেনি, নিতাইও যখন হরিনাম দিতে গিয়েছিল মাধাই কলসির মদ খেতে খেতে কলসির কানাটাকে দিয়ে মেরে দিয়েছিল ছুঁড়ে, ছর ছর করে রক্ত পড়তে লাগলো নিত্যানন্দের।
আর নিতাই চাঁদ একমাত্র ভালো করে দাদাকে চেনে আসতে গৌর হরিকে একমাত্র নিতাই চাঁদ চেনে যে আমার গৌর হরি যদি একবার রেগে যায় তাকে সামলানো যাবে না সঙ্গে সঙ্গে নিতাই গিয়ে গৌর হরিকে থামিয়ে দিয়েছি বলিস না কিচ্ছু বলিস না না হয় কলসির সোনা মেরেছে তা বলে কি ওরা প্রেম থেকে বঞ্চিত হয়ে যাবে নিতাইয়ের কথা শুনে নিমাই কিছু বলল না নিমাই যদি কারোর উপরে রেগে যায় পৃথিবীর ক্ষমতা ছিল না তাকে রক্ষা করার যখন চাঁদ গাজির উপরে রেগে উঠল কেউ পারেনি ভয়ঙ্কর চাঁদ গাজির উপরে রেগে উঠেছিল নিমাই হাজার হাজার লোককে বুঝিয়ে পড়িয়ে লাইন দিয়েছে নিমাই সবার আগে গিয়েছে চাঁদ গাজির দরজায় নিমাইয়ের ভয়ঙ্কর রূপ দেখে চাঁদ গাজি থরথর করে করেছে অবশেষে চাঁদ গাজি হাত জোর করে কথা বলেছিল আমি আজ থেকে কথা দিলাম নিমাই হরিনাম নবদ্বীপে বন্ধ হবে না আর আমার এই মুসলমান বংশে আমার যত পূর্বপুরুষ আসবে এই হরিনাম কেউ বন্ধ করবে তো না সেই সঙ্গে কথা দিলাম এই নবদ্বীপে চিরকাল হরিনাম চলবে আর আমার বংশেও হরিনাম হবে এই আমি কথা দিলাম সেদিন থেকে চাঁদ গাজিকে মুখে কৃষ্ণ নাম বলি ছেড়েছিল ওই নিমাই জগাই মাথাইকে মদ্যপান ছেড়ে দিয়েছিল আরো কত কাণ্ড ঘটিয়েছিল নিমাইয়ের উপর এসব ঘটনাগুলো মানুষ ভুলে গেছে যখন নবদ্বীপের দুর্ধর্ষ মানুষগুলোকে দাপিয়ে দিয়ে ভদ্র মানুষগুলো যখন শান্তি পেল ভদ্র মানুষেরা কোটি কোটি টাকার মালিক তারা নিমাইয়ের কাছে গিয়ে হাতে পায়ে ধরে বলেছিল নিমাই তুমি নবদ্বীপে কত সুন্দর শান্তি এনে দিলে গো চলো তোমাকে আমি নিমন্ত্রণ দিচ্ছি আমার বাড়িতে গিয়ে ভালো মন্দ খেয়ে আসবে কিন্তু নিমাই এমন ধরনের ভগবান তিনি কোনো কোটিপতি লোকের বাড়িতে গিয়ে কিচ্ছু খেলেন না শ্রীধর পণ্ডিতের কাছে গিয়ে ভাঙা গ্লাসে জল খেয়ে নিমাই বাড়িতে এসেছে নিমাই রাজার কোনো সম্পত্তি চায় না ওই জন্য তো সত্য যুগে তেতা যুগে আর দ্বাপর যুগে ভগবানকে রূপোর থালায় তামার থালায় পেতলের থালায় সেবা দিয়েছেন কিন্তু কলিযুগের ভগবান ও সব কিচ্ছু চায় না শুধু মাটির মানসায় চিড়ে গুড় বাতাসা দিয়ে তুলসী পাতা দিয়ে সাজিয়ে দিলেই ভগবান সেবা গ্রহণ করে সেটাই হরি হরি বল হরি আর সেই জন্য আমরা এই জায়গায় বসে আছি বেদনা হারি জয় শ্রী মুরারি রাম নাম প্রভু রাম নাম রাম নাম প্রভু রাম নাম আর বেদ নারে জয় শ্রী মুরারি রাম নাম প্রভু রাম নাম বেদ নারে জয় শ্রী মুরারি রাম নাম প্রভু রাম নাম সকালে ডাকি হে তোমারে সকালে ডাকি হে তোমারে সন্ধ্যা সকালে ডাকি হে তোমারে হৃদয়ে আঙিনা মদন আজকে আমরা সেই তত্ত্বের মধ্য দিয়ে আমাদের ভেতরে যে কামনা বাসনা রয়েছে সেই কামনা বাসনাটাকে দমন করে কৃষ্ণ নাম গাইতে হবে এই হৃদয়টাকে পবিত্র রাখার মানুষের দরকার তাই যেন নিমাইকে কেউ ভুলে যাবেন না নিমাই হচ্ছে আমাদের পরম রত্নধন কৃষ্ণ বলে কান্নাকাটি করারও দরকার নেই রাম বলে কান্নাকাটি করারও দরকার নেই আর নারায়ণ নারায়ণ বলে সেবা দেওয়ারও দরকার নেই তোমার ঘরে ঠাকুর হচ্ছেন শ্রী চৈতন্য নিমাই যে নিতাই আর নিমাইকে তার হৃদয়ের সম্পদ বলে ভাবতে পারে তাকে কাউকে ভগবান বলে মানতে হয় না যাকে তুমি কৃষ্ণ বলে জানো যাকে তুমি রাধারানী বলে জানো ওনারা দুইজনে যুক্তি আলোচনা করে এক দেহ ধারণ করেই জন্ম নিয়েছেন কলিযুগে নিমাইকে স্মরণ করলে রাধারানীকেও পাবে আর নিমাইকে স্মরণ করলে কৃষ্ণকেও পাবে নিমাইকে ডাকলে রামকেও পাবে সীতাকেও পাবে নারায়ণকে পাবে লক্ষ্মীকে পাবে নিমাই সেই জিনিস নিমাই হচ্ছে পরম ব্রহ্ম নিমাই হচ্ছে অবতারের সার নিমাই হচ্ছে শ্রীমতী রাধারানী নিমাই হচ্ছেন শ্রীকৃষ্ণ নিমাইকে বাদ বাকি কিছু হবে না
অনেক মানুষকে দেখেছি নিমাইকে পোছে না কৃষ্ণ বলে কাঁদে, কিন্তু আমি আপনাদের বলে দিই কিচ্ছু দরকার নেই, শুধু হৃদয় পটে নিমাইকে রাখবেন, নিমায়ের ক্ষমতা আছে সবাইকে নামিয়ে নিয়ে আসার। ওই জন্য স্বয়ং মা সরস্বতী পর্যন্ত নিমায়ের আরাধনা করেছিলেন, গঙ্গা পর্যন্ত নিমায়ের আরাধনা করেছিলেন। নিমাই হচ্ছে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ, এত বড় অবতার, এত বড় উদার ভগবান যদি বলতে হয় সেটা নিমাই। এগুলো খুব সামান্য ব্যাপার নয়। আজকে ওনাকেই স্মরণ নিতে নিতে আমরা চলে যাব, একটুখানি আমরা যোগ সাধন ঘটাবো। কার সঙ্গে? না, ভগবানের সঙ্গে ভক্তের যোগাযোগ হবে। আজকে বোধ হয় এখানে আপনাদের রাসলীলা হবে নাকি? রাস হবে আমার পরে হবে। তাই যে রাস এমন একটা জিনিস, রাসের মধ্যে কিন্তু একটা গূঢ় তত্ত্ব রয়েছে। রাস মানে হচ্ছে সখীদের সঙ্গে কৃষ্ণের একটা মহামিলন, একে বলে রাস। আর অন্যান্য লীলার সঙ্গে রাসলীলার, রাসলীলার একটা বিরাট পার্থক্য কি, অন্যান্য লীলাতে দেখবেন রাধারানীর সঙ্গেই কৃষ্ণের যুগল মিলনটা হয়েছিল, আর কারোর সঙ্গে মিলন হয়নি। DJ বাপি, 2 সাইড নম্বর পোল।